সালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএসটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, জর্ডান প্রবাসী। তো আজকে টকশুমূলক আলোচনা অনুষ্ঠান গ্লোবাল টপিকে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব স্বপন আহমেদ, মুসলিমনগর নয়াবাজার ফার্মেসির অনার, এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন, প্রেসিডেন্ট আলোকিত ফরাজিকান্দা। তো আমি প্রথমেই মহিউদ্দিনকে জয়েন করাতে চাচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তো আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি আমাদের ফেসবুকের মানে দর্শকদের কাছে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দিতেন। এই মুহূর্তে যে পরিচয় আপনাদের সামনে আছে, আপনার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। তো আলোকিত পরাজিকান্দা, সেটা হচ্ছে আমার নিজের সত্য সংগ্রাম, আমরা সবাই মিলে একসাথে তৈরি করেছি। আসলে সেই হিসেবে এখন অনলাইনে আপনাদের সামনে আসা, হিসেবে আপনাদের সামনে আমি কিন্তু আপনাকে স্পষ্ট শুনতে পারিনি। হ্যাঁ, বুঝতেছি, বলেন আবার। ব্যাপারটা হচ্ছে যে এখন আপনাদের সামনে যে অনলাইনে কথা বলছি, সেটা হচ্ছে যে আলোকিত ফরাসি কামদার প্রেসিডেন্ট হিসাবে। তো এতটুকু পরিচয় আপাতত মনে হয় যথেষ্ট। ওকে, তারপর দর্শক আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছেন এখন আমাদের গ্রামের মানে সম্মানিত ডাক্তার সাহেব। তো ডাক্তার স্বপন আহমেদ এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার সাহেব, আপনি যদি আপনার সংক্ষিপ্ত পরিচয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দিতেন। আসসালামু আলাইকুম। যা দেশে এবং প্রবাসে বসে আজকের এই এমএসটিভির লাইভ অনুষ্ঠানটি দেখছেন, গ্লোবাল টপিকস এর উপর যে প্রোগ্রামটা, যেটা হোস্ট হয়েছেন মুজিবুর রহমান এবং আমার দীর্ঘদিনের বন্ধু এবং ক্লাসমেট মহিউদ্দিন আহমেদ রাসেল, তিনি আলোকিত ফরাজী কান্দার অ্যাডমিন, আমি মোহাম্মদ মফিজুল ইসলাম স্বপন। আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমি এই নারায়ণগঞ্জের সন্তান, মুসলিমনগরে আমার জন্ম, এবং আমি বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং জাতীয় মানবাধিকার ইউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করছি। সেই সাথে চিকিৎসা সেবার সাথে আছি এবং যারা আমাদেরকে নিয়ে বিশেষ করে রুট লেভেল পর্যন্ত সারা বাংলাদেশে যত গ্রাম ডাক্তার আছে, আরএমপি বলেন, ডিএমএ বলেন, এবং যারা এই পেশার সাথে জড়িত আছে, সবাইকে নিয়ে আমরা আন্দোলনে এবং একত্রিতভাবে সেবা দিয়ে যাচ্ছি। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আলোকিত ফরাজিকান্দার প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মহিউদ্দিনের কাছে। আচ্ছা, আপনার তো মূলত একটি এই সমাজসেবামূলক, এই আপনাদের যে ফেসবুক গ্রুপটি আছে আলোকিত ফরাজিকান্দা, তা তো সমাজসেবামূলক একটি গ্রুপ। তো আপনাদের এই গ্রুপটা প্রথমে কি মানে চালু করার জন্য মানে আপনাদের মাথায় কেন আসলে যে আপনাদের মানে যুবকরা মিলে সমাজকে উন্নয়ন করতে হবে, কিভাবে আপনাদের এই গ্রুপটা প্রথমেই মানে চালু করলেন? পরবর্তীতে আমাদের যখন গ্রুপটা সংগঠনটা তৈরি হয়, এর অনেকদিন পরে ফেসবুকে এটা আর কি দেওয়া হয় যে এরকম এরকম একটা সংগঠন আছে। এটা মূলত অন্যান্য সংগঠনের মতো না যে শুধু ফেসবুক কেন্দ্রিক,
এটা আমরা সর্বপ্রথম যেভাবে তৈরি করি আসলে সেটা হচ্ছে এরকম যে 2016 যে ঘটনাটা বলি কিভাবে হলো আর কি, আমাদের স্কুলের টিচার ছিল জয়গোবিন্দ হাই স্কুলের হেডমাস্টার নুরুজ্জামান স্যার, হেডমাস্টার উনি বাড়ি করেছিলেন আমাদের মহল্লাতেই। স্যার দীর্ঘদিন যাবত খুবই অসুস্থ ছিলেন, পরে একদিন দেখা গেল হসপিটালে স্যার মারা যায় স্যার। এমন একটা অবস্থা ওনার বাসা, সাউন্ড সিস্টেমে কি সমস্যা হচ্ছে যেমন কথাটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, আমার মনে হয় সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করলে ভালো হতো। আমিও একটু সাউন্ড কম কম শুনতেছি। আচ্ছা আপনি হেডফোনটা খুলে তারপর একটু কথা বলেন শুনি, আপনি তো মোবাইলে আছেন না? হ্যাঁ এখন কথা বলেন তো একটু। হ্যাঁ শুনতে পারছেন? হ্যাঁ এখন স্পষ্ট শুনতে পাচ্ছি। এবার শুনতে পারছেন? হ্যাঁ শুনতেছি। ছোট করে শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। তো নুরুজ্জামান স্যার যখন মারা যায় তখন আমাদের মহল্লা থেকে ওনার বাসাটা হচ্ছে যে আমাদের মহল্লা থেকে একটু পেছনের মহল্লায়, কিন্তু যেতে হয় আমাদের রাস্তা দিয়ে। তো আমাদের যতটুকু এরিয়া আমাদের এরিয়ার পরে যেই রাস্তাটুকু ওই রাস্তাটা আসলে খুবই খারাপ ছিল, মানে সারা বছরই সেখানে পানি আর কাদা জমে থাকতো। তো স্যার যখন মারা যায় তো স্যারের লাশটা এখান থেকে কীভাবে নেওয়া হবে, পানি তখন অনেক পানি আছে প্রায় হাঁটু পর্যন্ত পানি এবং ব্যাগ, তো খুব কষ্ট হয় যারা স্যারের লাশটা কাঁধে করে নিয়ে যায় বাসায় এবং বাসা থেকে আবার কবরস্থানে স্থাপন করা হয় একবার কবরস্থানে। তখন আবার যখন কবরস্থানে নিয়ে আসা হয় তখন দেখলাম যে খুবই অনেক কষ্ট হচ্ছে সবার, যে এটা কীভাবে সম্ভব, এত শুধু অল্প তো প্রায় 40-50 মিটার রাস্তা আর কি, খুবই খুবই খারাপ বাজে অবস্থা। তো আমরা কয়েকজন বন্ধু রাজু সুমন আরও কয়েকজন ছিল বিল্লা, তো সবাই দেখলাম যে খুবই বিষয়টা দেখতে খুব খারাপ লাগছে যে আমাদের শিক্ষক কিন্তু ওনার লাশটাই ভাবে নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। তো আমরা নিজেদের অর্থায়নেই ওই রাস্তার মধ্যে এবং আমাদের কিছু বড় ভাই ছিল যেমন হোসাইন শিখু ভাই, ওনারাও কিছু হেল্প করে। তো আমরা ওই রাস্তা দিকে মানে বালু দিয়ে ভরাট করে রাস্তা দিকে সুন্দর করে দিই। তো এরপরে আমরা একদিন এমনিতেই আড্ডা দিচ্ছিলাম, তো রাজু বললো যে এই চলো আমরা একটা যেহেতু কাজ করি সমাজের উন্নয়নমূলক কাজ করি আরও কিছু কাজ করি আমরা, তো বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। এইভাবেই যে মনে আচ্ছা কী করা যায় কী করা যায় সংঘবদ্ধ করি সবাইকে, সবাইকে সংঘবদ্ধ করলাম যে আমরা চলো সবাই একসাথে একটা উন্নয়নমূলক কাজ করি, সমাজ সেবা করি, মানুষের সেবা করি। তো ঠিক আছে অনেকদিন ঘুরলো গেল যে হবে হবে হচ্ছে, এইভাবে আস্তে আস্তে একদিন ভারত করে হয়ে গেল। সেটা হচ্ছে আপনার 2016 সালের মার্চের 3 তারিখ আপনার অফিসিয়ালি যে আলোকিত পরাজিকান্দার অফিসিয়ালি যাত্রা শুরু হয় মার্চের 3 তারিখ 2016। আর এর আগের 2-3 মাস আমরা এমনিতেই শুধু কাজ করি আগে মানে দেখার জন্য যে সবাই অ্যাক্টিভিটিস কেমন, সংগঠন তৈরি করলে এটা চলবে কিনা, সবাইকে একসাথে থাকবে কিনা, এমন দেখা গেছে পরাজিকান্দা আরও অনেক সংগঠন হয়েছিল আগে, এখানে আমাদেরও ছিল কিন্তু সেগুলি খুব বেশি দিন টিকেনি, সেগুলি খুব বেশি দিন টিকেনি এই জন্যই যে ভয় হচ্ছিল যে আবার যদি করি আবার যদি কেউ 2-1 মাস চালু চালানোর পরে এটা বন্ধ হয়ে যায় তাহলে তার হবে না, বিষয়টা কেমন দেখায়। এই জন্য আর কি আমরা 2-3 মাস দেরি করার পরে অফিসিয়ালি যাত্রা শুরু হয় মার্চের 3 তারিখ 2016। যাই হোক আমরা বুঝতে পারলাম যে আপনাদের যে প্রাণপ্রিয় স্যার ছিল নুরুজ্জামান স্যার, আমরা তার রুহের তার মাগফিরাত কামনা করতেছি, আল্লাহপাক যেন তাকে পরকালে ভালো রাখে। তার মৃত্যুর পর তার কষ্টটা দেখার পর আপনাদের মাথায় আসলে সমাজের জন্য কিছু করার জন্য
আপনাদের মাথায় কোনো একটা মানে কাজ করছে, সেই থেকে আপনারা বন্ধুরা বন্ধুরা মিলে আপনারা প্রথমেই যাত্রা শুরু করলেন আলোকিত ফরাজ জিকানদার। তারপর এই সংগঠনটি অনেক দিন যাবত কাজ করতেছিল, ফেসবুকে আপনারা অনেক পরে যুক্ত হয়েছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা চলে যাচ্ছি জনাব স্বপন আহমেদের কাছে। জনাব স্বপন আহমেদ, এখন তো সারা পৃথিবীতেই করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আতঙ্ক হয়ে আছে সারা পৃথিবী জুড়ে। তো এই করোনা ভাইরাসের উদ্দেশ্যে আপনি আমাদেরকে কিছু প্রথমে বলুন। আপনার মাউথ। জি জি জি, ধন্যবাদ আজকের সম্মানিত হোস্ট মুজিবুর রহমান আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ এমএসটিভিকে। তো প্রথমে আমি বলবো যে ভাইরাসকে তো আর কিছু বলা যাবে না, ভাইরাস সম্পর্কিত হয়তো তথ্য বা কথা বলা যাবে। যাই হোক, ধন্যবাদ, একটু একটু হাসির খোরাক দিলাম আর কি। যাই হোক, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই দেখলাম, এবং পাশাপাশি অনেকে কমেন্ট করছেন। এম এ রিপন কমেন্ট করেছেন, আমাদের ক্লাসমেট রিপন, উনি বলছেন মহিউদ্দিনের সাউন্ডটা কম। যাক, আবার আমাদের আরেক আমাদের জাকির ভাই কিন্তু কমেন্ট করছেন, জেড টিভি জাকির অনলাইন এর চেয়ারম্যান জাকির আহমেদ, উনি চমৎকার একটি কমেন্ট করেছেন। কমেন্টে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং হ্যাঁ ভাই, আপনিও আমাদের খুব প্রিয়। আমার পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ জানিয়ে দাও। ধন্যবাদ। তো প্রথমে যে কথাটি আসি, যে সুদূর চীনের উহান প্রদেশ থেকে এই ভাইরাসটির আমরা আবির্ভাব লক্ষ্য করি, এবং সেটা গত বছর ডিসেম্বরে শুরু হয়। এখন বর্তমান সমগ্র পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে এবং দাপড়িয়ে বেড়াচ্ছে, এবং মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। কোনোভাবেই যেন এই মিছিলকে থামানো যাচ্ছে না, কোনো মেডিসিনের মাধ্যমে যেন নিরাময় হচ্ছে না। সমস্ত ডাক্তার, সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত টেকনোলজি আজ যেন বেকার মনে হচ্ছে এই ভাইরাসের কাছে। তার মানে কতটা ভয়াবহ এবং কতটা আতঙ্কিত হবার মতো ভাইরাস এটি। ইতিমধ্যে আমি যদি আমার বাংলাদেশে তাকাই, বাংলাদেশে গতকালের ICDR এর রিপোর্ট অনুপাতে সারা বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় 30,205। এটি কিন্তু টেস্ট রিপোর্ট, এবং টেস্ট রিপোর্ট ব্যতীত আরো অনেক রয়েছে, যেহেতু আমাদের সক্ষমতা নাই একসাথে 20,000-50,000 একসাথে পরীক্ষা করার সক্ষমতা নেই। প্রতিদিন গড়ে প্রায় 9,000-8,000-7,000 এখন হয়তো পরীক্ষার ইটা বাড়ছে, তো যার ফলে শনাক্তটা বাড়ছে। আমার মনে পড়ে যায় গত 15 দিন আগে, হ্যাঁ 15 দিন আগে বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন সোহেল তাজ, উনি একটি তার লাইভে বলেছিলেন যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে অলরেডি ইতিমধ্যে 1,00,000+ মানুষ করোনা আক্রান্ত, 1,00,000+। তো আমার কাছে কেন জানি সেটা তখন গল্প মনে হলেও খানিকটা সন্দেহ হয়েছিল, এখন সেটা সত্যতা পাচ্ছি। কেন পাচ্ছি? আপনাকে আমি যদি 12 দিন আগের একটা স্ট্র্যাটেজিক দেখাই, সেটাতে আপনি লক্ষ্য করবেন গত 10 তারিখ চলতি মাসের মে মাসের 10 তারিখে যেখানে আমরা দেখেছিলাম আক্রান্ত 887 জন একদিনে, এবং মোট আক্রান্ত ছিল 14,657 জন, আর মৃত্যু হয়েছিল ওই দিন 14, এবং মোট মৃত্যু 228। আর আজকে ঠিক তার 12 দিন পরে আমরা দেখতে পেলাম আক্রান্ত 1,694, মানে আক্রান্তের দ্বিগুণ, এবং মোট আক্রান্ত 30,205। আমি একটু ইন্টারাপ্ট করি, আমি যদি ভুল না করি বাংলাদেশে প্রথম 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছে মার্চের 8 তারিখে ফার্স্ট 3 জন করোনা রোগী আক্রান্ত হয়েছে, প্রথম করোনা শনাক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, ইতালি প্রবাসী 2 জন নারায়ণগঞ্জের শনাক্ত হয় প্রথম। আট তারিখ থেকে এখন মে মাসের আজকে 23 তারিখ, মাত্রই অল্প কিছু দিনের মধ্যে
আপনি দেখতে পারেন যে 30,205 জন। তো আরেকটা যে কথা আপনি বলতেছিলেন তা হচ্ছে এই 12 দিনে দ্বিগুণ। আরেকটা এই কথা বলতেছিলেন যে এখন মানুষ মানে পরীক্ষার আওতায় আসতে পারছে আমাদের দেশের খুব অল্প সংখ্যক মানুষ, কিন্তু পরীক্ষার আওতায় আসে নাই কিন্তু করোনা ভাইরাস নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, আপনার আমার ফ্যামিলির সাথে চলাফেরা করতেছে। এখন এই সকল লোকদের কাছ থেকে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করতে পারে, আপনি এই বিষয়ে যদি আমাদেরকে একটু পরামর্শ দেন। হ্যাঁ, আমি আমি সেই প্রসঙ্গে আসছি। আমি স্ট্র্যাটেজিটা এই জন্য দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এটা নিয়ে আমরা কতটা ইসের মধ্যে আছি। হ্যাঁ, তো এই স্ট্র্যাটেজিটা বলার উদ্দেশ্যটা এটাই যে বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ এবং আমরা যেভাবে সচেতন হচ্ছি আসলে এই সচেতনতা কতটুকু কাজে আসতেছে সেটা দেখার বিষয়। হ্যাঁ, আপনি ঘর থেকে বের হচ্ছেন না, এটা কত শতাংশ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না? 5-10% মানুষ, 20-30% মানুষ হয়তোবা সে খুব কম বের হচ্ছে, আর প্রায় 50% মানুষ অহরহ রেদার্সে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে মনেই হচ্ছে না যে এরকম একটা ভাইরাস, এরকম আতঙ্কিত একটা বিষয় তাদের কাছে। করোনা নামে যে একটা ভাইরাস বাংলাদেশে এখনো আছে এটা আমরা ভুলেই গেছি, এটা আমাদের মাথায় এখন আর নেই যে করোনা নামে একটা ভাইরাস বাংলাদেশে আছে। আমি একটু বলি, আমি আমার আমি তো ছোটখাটো একটা ব্যবসা করি 2 নম্বরে, তো আমি মার্কেটে গিয়েছিলাম, আসার সময় আমার সাথে গুলশান হলের সামনে দিয়ে আসছিলাম, তো এমন সময় দেখি যে এক মহিলা, আমার মনে হলো যে ওই মহিলার কোলে যে বাচ্চাটির বয়স সর্বোচ্চ 25-30 দিন হবে, সেই বাচ্চাটিকে আমার লাইনটি মনে হয় কেটে গিয়েছিল, মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে কেটে গেছিল। জি জি, হয়তোবা দুঃখিত। আমি কোলে নিয়ে সে মার্কেটে শপিং করতে গেল, মানে কি আসলে কি বোঝাতে চাইছি, শপিং না করলে কি হয় মানুষের? ঠিক আছে, এখন স্বপন আহমেদের বাকি কথাগুলি যদি আমরা শুনতাম। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু প্রশ্ন দেখা গেল আসছে। একটা চন্দন কুমার, একদম স্বাভাবিক হবে কবে লকডাউন? আচ্ছা, লকডাউন স্বাভাবিক হইতে সমস্যা নাই, লকডাউন আপনি যে কোনো সময় স্বাভাবিক করে দিতে পারেন, কিন্তু আপনি করোনা মুক্ত হবে কবে সেটা হইল প্রশ্ন। হ্যাঁ, করোনা মুক্ত আপনি কবে হচ্ছেন? আদৌ কি করোনা মুক্ত হচ্ছে? আদৌ কি পৃথিবী করোনা মুক্ত হবে? এই যে প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে, গত কয়েকদিন আগে WHO, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার রিপোর্ট অনুপাতে পুরোপুরি যাচ্ছে না করোনা, পৃথিবী পুরোপুরি করোনা মুক্ত হবে না, এরকম একটা তারা সন্দেহ পোষণ করছেন যে পুরোপুরি করোনা মুক্ত হবে না। গতদিন যে প্রসঙ্গে আমি ছিলাম, প্রসঙ্গটা ছিল যে বাংলাদেশে যে আক্রান্তের অবস্থান সেটা আমি ব্যাখ্যা করেছি, আর সমগ্র পৃথিবীতে যেখানে আপনার জাপান আক্রান্তটা কম, জার্মান, ইটালি, ফ্রান্স, স্পেন, আমেরিকা, কানাডা, সবচেয়ে বেশি ডিজাস্টার হয়েছে আপনার ইরাক, স্পেন, আমেরিকা। আমেরিকাতে গতকালের তথ্য অনুপাতে প্রায় 95,000 মানুষ মারা গেছেন অলরেডি, আর টোটাল সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে 5 মিলিয়ন পিপল আর এফেক্টেড বাই দিস ভাইরাস এফেক্টেড বাই 5 মিলিয়ন পিপল ইন দিস ওয়ার্ল্ড। সো এটা কিন্তু খুবই একটা ভীতিকর একটা ব্যাপার যে আপনি আজকে আপনার হয়নি, আপনি মনে করছেন আপনি খুব ভালো আছেন, সমস্যা নেই, আমার হবে না বা এই হচ্ছে না বা এই সমস্যা আমি পড়বো না, এরকমটা না, বিষয়টা এরকম না। তো আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে করোনা ভাইরাস বা COVID-19 ভাইরাসের যে ব্যাপকতা, সেই ব্যাপকতা আপনারা এখনো হয়তো আন্দাজ করতে পারেননি। বাংলাদেশে আমি বলবো আল্লাহর বিশেষ রহমত, রহমত না হলে যে যেই জায়গায় এত প্রযুক্তি, এত অস্ত্র, এত সামরিক, এত টেকনোলজি থাকার সত্ত্বেও তারা মৃত্যু মিছিল থামাতে পারছে না, সেই জায়গায় আমাদের টোটাল মৃত্যু গতকাল পর্যন্ত 432, সেটা সেক্ষেত্রে আল্লাহর বিশেষ রহমত ছাড়া কিছু না। তবে আমি মৃত্যুর দিক থেকে একটু যোগ করতে চাই, সেটা হলো করোনার যে রকমটা বা রূপটা, এই রূপটা কিন্তু এখনো আমরা অনেকেই
বুঝতে সক্ষম না। সায়েন্টিস্টরা এখনো এক্সাক্ট করোনার লক্ষণগুলি কি কি তারা কিন্তু এখনো নির্ধারণ করতে পারেনি। আমরা শুধু জেনেছি যতটুকু যে জ্বর থাকবে, সর্দি থাকবে, কাশি থাকবে, গলা ব্যথা থাকবে, সাথে শ্বাসকষ্ট থাকবে। এছাড়াও কিন্তু করোনার অনেক উপসর্গ রয়েছে। আপনি গতকাল আমি একটা ইসে দেখলাম যে করোনাতে আক্রান্ত হয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে মারা যাচ্ছে মানুষ। কিভাবে? হঠাৎ তীব্র শ্বাসকষ্ট, এটা একটা তীব্র হঠাৎ শ্বাসকষ্ট, কোনো রকমের জ্বরের লক্ষণ টক্ষণ ছাড়াই সেটা অ্যাটাক হচ্ছে। দ্বিতীয়ত হইল যে নতুন একটি উপসর্গ যোগ হয়েছে, নতুন একটি সিমটম দেখা দিচ্ছে, সেটা হলো থ্রম্ব ফর্মেশন। হ্যাঁ, মাইক্রোথ্রম্বাস ফর্মেশন যেটা, সেটা হলো আপনার অনেকে চিকিৎসা শাস্ত্রে যারা আছেন, থ্রম্বোসাইটোপিনিয়া নামে আমাদের একটা ডিজিজ ছিল, যে সেটা হলো যে চামড়ার নিচে লালচে লালচে, মানে ব্লাডগুলি ভেঙে যায়, প্লাটিলেট কমে গিয়ে, যেটা ডেঙ্গুর ক্ষেত্রে হয়ে থাকে অনেক সময়, প্লাটিলেট কমে গিয়ে সেটা চামড়ার উপরে প্রকাশ পায়, নাক দিয়ে রক্ত ঝরে, চোখ দিয়ে রক্ত ঝরে, এবং রক্তে জমাট শুরু করে, এমন একটা কিছু শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, রক্তের জমাট বাঁধাটার প্রসঙ্গে আসছি, যে মূলত অ্যাটাক করে, মানে করোনা ভাইরাসের বা কোভিড-19 যে ভাইরাসটা, সেটা মূলত অ্যাটাক করে আপনার ফুসফুস। হ্যাঁ, মূলত অ্যাটাক, তার প্রিয় স্থানটা হলো ফুসফুস। এই ফুসফুসের অ্যালভিওলাগুলি এবং এর বিশেষ শাখা প্রশাখাগুলি, যেগুলি আমরা নিঃশ্বাস নেওয়ার মধ্যে স্পঞ্জের মতো ফুলে উঠে, আবার সেটাকে ছাড়ি, যেমন আমরা অক্সিজেনটাকে সরবরাহ করি সেখান থেকে, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ওই জায়গাগুলিতে রক্ত জমাট বেঁধে ফেলে, যার ফলে তার নিঃশ্বাসের জায়গাগুলি ছোট হয়ে আসে, কুঠুরি গুলি ছোট হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়ে একটা পর্যায়ে লোকটি আইসিইউ তে রাখতে হয় অথবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এই একটা অবস্থা। আরেকটা আমি যেটা বললাম সেটা হলো থ্রম্বোসাইটোপিনিয়া, যেটা মাইক্রোথ্রম্বাস ফরমেশন। হ্যাঁ, যেটা আপনার চামড়ার নিচে লালচে লালচে রেশ রেশ দাগের মতো হয়, কালো হয়ে ছোপ ছোপ দাগের মতো হয়ে যায়, এটা মরার পর অনেক সময় দেখা যায়, এই ধরনের সিমটমও দেখা যাচ্ছে বর্তমানে। আচ্ছা, আমি আলোকিত ফরাজিগান্দার মহিউদ্দিনের কাছে জানতে চাচ্ছি যে আপনি আপনাদের এখনকার মানে কার্যক্রম কি চলতেছে। আপনারা করোনা ভাইরাসে তো অনেক লোকের চাকরি নেই, এখন হয়তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খোলার কারণে তাদের কিছু কর্মস্থল চালু হয়েছে, কিন্তু বিগত দিনগুলিতে বন্ধ থাকার কারণে তাদের তো অনেকটাই মানে সমাজের কিছু নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্ন শ্রেণীর লোকজন যারা ছিল তাদের ঘরে খাবার ছিল না। এই বিষয়ে আপনাদের অনেকগুলি কার্যক্রম আমি দেখছি, তো আপনারা কি কি কাজ করছেন বিগত দিনে, একটু যদি আমাদেরকে এই বিষয়ে বলতেন। করোনায় তো এখন সবার অবস্থাই খুবই খারাপ। আসলে দেখা যাচ্ছে যে জ্বালানি খুবই খুব বেশি দরিদ্র, ওনারা তো হয়তো বা দেখা যায় যে কারোর কাছ থেকে চেয়ে নিতে পারছে যে আমার কি সমস্যা আছে, আমাকে কিছু হেল্প করেন, সাহায্য করেন, ওনারা নিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে জ্বালানি মধ্যবিত্ত শ্রেণীর লোক আছে, যারা কারোর কাছে কিছু চাইতেও পারে না এবং দেখা যায় যে নিতেও পারে না, বলতে তো লজ্জা হয় ওনাদের যে কীভাবে চাই, কী মনে করে আসলে বিষয়টা। সেই জন্য আমরা শুরু থেকেই মানে বিষয়টা এমনভাবে দেখেছি যে যারা তো দরিদ্র আছেই, ওনাদের তো সাহায্য করতেই হবে। এরপরে আবার দেখা যায় যে যারা আমাদের কাছে বলতে পারে না বা কারো কাছেই বলতে পারে না যে সমস্যা আছে, হেল্প করে, তো আমরা ওনাদের বাসায় বাসায় গিয়ে ত্রাণ বা সাহায্য যাই বলেন সেটা আর কি বাসায় পৌঁছে দিয়েছি। তো এভাবে মোটামুটি আমরা আমাদের মহল্লা সহ বাইরের কিছু মহল্লায় 700-800 থেকে 1,000 পর্যন্ত লোক হবে যাদের আমরা সর্বমোট ত্রাণ দিয়েছি। এর মধ্যে আমাদের মহল্লায় অনেক লোক আছে যারা বাড়িওয়ালা আছে, ওনারাও তো বের হতে পারে না, চাইতে পারে না, ওনাদেরও বাসায় নিয়ে পৌঁছে দিয়েছি। আপনাদের ত্রাণ দেওয়ার জন্য তো মানে বিশাল আকারের একটি অ্যামাউন্টের প্রয়োজন হয়, যে টাকার প্রয়োজন হয়। আপনারা তো সকলেই মানে কেউ স্টুডেন্ট আছে এখানে, বা আপনারাও মানে খুব বড় ব্যবসায়ী না, খুব ছোট ছোট মানে যাদের নিজেরই সংসার চালাইতে মোটামুটি হিমশিম খেতে হয়, তো আপনারা এতগুলি টাকা আসলে কিভাবে অ্যারেঞ্জ করেন,
আর ওই টাকাগুলি আপনারা কোথায় পান? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আসে নাকি আপনারা মানে এই টাকাগুলি কিভাবে অ্যারেঞ্জ করেন? খুব ভালো চমৎকার একটি প্রশ্ন করলেন মনজুর ভাই। আসলে অর্থের বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ অর্থটাই আলোকিত মানে সিংহভাগ সিংহভাগ অর্থটাই আসে আলোকিত পরাজিকেন্দার নিজ সদস্যদের মাধ্যমে যারা আমরা আছি, আমরা যারা আমাদের বন্ধুরা আমাদের ছোট ভাই আমাদের বড় ভাই যারা আলোকিত পরাজিকেন্দার সাথে যুক্ত আছেন, মূলত এরাই এই অর্থের যোগানদাতা। এরপরও আরও কিছু লোক আছে, যেমন আমাদের অবশ্য যাদের না যাদের কথা বলছি এরা সবাই আমাদের আলোকিত পরাজিকান্দার সাথে সম্পৃক্ত, কোনোভাবে সম্পৃক্ত সবাই যারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এর মধ্যে আরেকজন আছে যিনি আমাদের মেম্বার, আমাদের ফার্স্ট নাম্বারের মেম্বার রিমা আপা আমাদের খুবই সাহায্য করেছেন। তারপরে আপনার হচ্ছে আরেকটাক ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জাকির আহমেদ, উনিও আমাদের খুব ভালো সাহায্য করেছেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রনি ভাই, উনি হেল্প করেছেন আমাদের। আমাদের আলোকিত পরাজিকেন্দ্রের সদস্য উত্তর হোসেন ভাই, বিল্লাল আমাদের বন্ধু বিল্লাল, যে আপনার প্রাইম মিনিস্টার অফিসে চাকরি করেন, এক্সিকিউটিভ ডিরেক্টর। তারপরে আমাদের শাকিল, শাহিন মামা, ইভেন আমাদের বন্ধুদের সবাই মানে আপনি বুঝাতে চাচ্ছেন আপনাদের যে অর্থের যোগানদাতা সম্পূর্ণ মানে সিংহভাগটাই আপনাদের নিজেদের অর্থ দিয়েই আপনারা সাহায্য করে থাকেন, বাইরে থেকে আপনাদের কাছে সাহায্য খুবই কম পৌঁছায়। আচ্ছা জনাব স্বপন আহমেদের কাছে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা আমরা দেখতে পারতেছি যে বাংলাদেশের ডাক্তার, পুলিশ, আর্মি ফোর্স মানে এমন অনেক গুলি গ্রুপ আছে যারা একেবারে ফ্রন্ট লাইনে থেকে করোনা ভাইরাসকে মোকাবেলা করতেছিল, তো তাদেরকে অবশ্যই স্যালুট আমার পক্ষ থেকে। কিন্তু আপনাদের মতো কিছু বড় মানের ডাক্তার আছে যারা MBBS বিভিন্ন জায়গায় চেম্বার খুলে বসছিল, যেমন আমি বলতে পারি আমাদের নারায়ণগঞ্জ হচ্ছে পপুলারে মডার্নে এখানে শত শত ডাক্তার আছে যাদের চেম্বার আছে, কিন্তু করোনা ভাইরাসটা যখন আসলো ভয়াবহ আকারে বাংলাদেশে করোনা ভাইরাস শুরু হয়েছে তখন তাদের চেম্বার আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা নিজেদেরকে সেলফ মানে সেভ করার জন্য তারা বাসায় বসেছিল, চেম্বার বসেছিল। সাধারণ অনেক জনগণ মানে যারা করোনা রোগী না কিন্তু অন্যান্য রোগে তারা সবসময় ডাক্তার দেখিয়ে থাকে 500-1000 টাকা ভিজিটে, কিন্তু তাদের ওই রোগ দেখানোর জন্য ভবিষ্যৎ মানে তখন কোনো ডাক্তার পাওয়া যায়নি। এই সকল ডাক্তারের জন্য আপনি একজন ছোট ডাক্তার হইলে আপনি একজন ডাক্তার, ওই সকল ডাক্তারের জন্য আপনার কি বলার আছে? বুঝতে পারলাম না আমাদের ডাক্তার সাহেব কি আমার কথা শুনে বের হয়ে গেল নাকি বুঝতে পারি নাই। একটু ছোট্ট একটু আপনার কথার সাথে একটু যুক্ত করতে চাই যে ওনারা বলে যে আমাদের ইকুইপমেন্ট নেই, আমাদের পর্যাপ্ত পরিমাণের সুরক্ষা ব্যবস্থা নেই, আমরা কিভাবে পেশেন্ট দেখি। তো এখানে একটু বলতে চাই যে ওনারা যে এই যে যাবৎকালে যত বছর ডাক্তারি করেছেন, আমি আপনার আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিতেছি যে যে সকল ডাক্তাররা বলে যে তাদের ইকুইপমেন্ট নেই, তাদের PPE নেই, তো আমার কথা হচ্ছে তারা একটি রোগী দেখার জন্য সর্বোচ্চ সময় নেয় মাত্র 3 মিনিট, তো এই 3 মিনিটে তারা 500 টাকা বা 600-1000 টাকাও ভিজিট নিয়ে থাকে, তাদের কি একটি PPE কেনার মতো সামর্থ্য নেই? আচ্ছা জনাব স্বপন আহমেদ আপনি ফিরে আসছেন আবারও, আপনার নেটওয়ার্ক চলে গেছিল, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পারছিলেন? জি আপনার প্রশ্নটি আমি পুরোপুরি শুনতে পাইনি, তবে যতটুকু শুনতে পেরেছি সেটা হলো ডাক্তারের প্রতি আপনি একটু খুব ঝেড়েছেন। না 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 না, আমি ডাক্তারের প্রতি না, আমি সকল ডাক্তারের না, আমি কিছু কিছু ডাক্তার যেমন আমাদের পপুলার বা মডার্নে নারায়ণগঞ্জ চাষারায় আপনি জানেন এখানে প্রচুর শত শত ডাক্তার এখানে আছে, তো যখন করোনা ভাইরাসটা আসছিল সরকার লকডাউন করে নাই তখন তাদের নিজেদের সেফটির জন্য তারা তাদের চেম্বার বন্ধ করে দিয়ে বাসায় ঘুমাইছে। তো সাধারণ যেসব রুগী আছে করোনা ভাইরাসের রুগী না, সাধারণ জ্বর ঠান্ডা বা অন্যান্য পেশেন্ট তো প্রচুর পেশেন্ট আছে, ওই সকল পেশেন্টরা তাদের ডাক্তার দেখাইতে পারে নাই, তো যে সকল ডাক্তাররা ফ্রন্টলাইনে থেকে চিকিৎসা দিয়েছে তাদেরকে অবশ্যই আমার স্যালুট, তাদেরকে অবশ্যই আমি ভালো ভালো বলতেছি,
কিন্তু যে সকল ডাক্তাররা মানে নিজেদের সেভ করার জন্য বাসায় মানে আমি বলবো পালায়া ছিল, এই সকল ডাক্তারদের জন্য আপনার কি বক্তব্য? ধন্যবাদ, একটা কমপ্লিকেটেড কোশ্চেন করেছেন, তো এই কমপ্লিকেটেড কোশ্চেনের জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলে নেই, সেটা হলো ডাক্তাররা বুঝতে পেরেছিল এই ভাইরাসটার ভয়াবহতা, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে, যার ফলে ডাক্তাররা আগে থেকে কোয়ারেন্টাইনে চলে গেছে। এটাকে যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি তাহলে হয় যে কতটা ভয়াবহ হলে ডাক্তার চেম্বার বন্ধ করে দেয়। আপনি যদি এইভাবে বলেন তাহলে আমি তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলবো যে আপনি হচ্ছে সেলফিশ নাকি বলে, তো আপনি যে ওই রকম যে আপনি কেন চেম্বার বন্ধ করবেন, আপনি আপনার ইকুইপমেন্ট আপনি পিপিই নিয়ে আপনি চিকিৎসা দেন, আপনি যদি একজন ডাক্তার আপনি বলেন। আপনি কিন্তু আমার কথা শেষ করতে দেননি, আপনি পাল্টা কোশ্চেন করে আমার আমি যে ধারাবাহিক উত্তরের যে ফলোটা সেই ফ্লোটাকে আপনি বিঘ্নিত করেছেন। আচ্ছা যাই হোক, আমি ইন্টারাপ্ট করেছি, যাই হোক আমি প্রসঙ্গে আসি। মূলত ওটা একটু ফান করলাম আর কি আপনাদের সাথে একটু জেদ বাড়ানোর জন্য। যাই হোক, তো যেই ব্যাপারটি মূল উদ্দেশ্য সেটা হলো যে ডাক্তাররা চেম্বার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, অনেক ডাক্তার চেম্বার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ তাদেরকে তখন আর চেম্বার করার সুযোগ না দিয়ে গভর্নমেন্ট সার্ভিসে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছিল। এই জন্য দ্বিতীয় কারণটা হলো যে অনেকে তার পরিবার থেকে, সবারই কিন্তু ভাই পরিবার আছে, হ্যাঁ সবার পরিবার থেকে মোটামুটি একটা প্রেশার থাকে যে পরিবার থেকে ওইভাবে অনেকের ছাড়পত্র পায় নাই। তো তারপর আমি দুঃখ প্রকাশ করব যে আসলে এই সময়টাতে জাতির এই ক্রান্তি লগ্নে তাদের সব ভয় বাধা বিঘ্ন পেরিয়ে তাদের সেবায় ফিরে আসা উচিত ছিল। অনেকে ফিরে এসেছেন, ইতিমধ্যে অনেকে ফিরে এসেছেন, এবং আমি স্মরণ করব গরিবের ডাক্তার খ্যাত ডাক্তার মাইনউদ্দিন, যিনি সিলেট মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক সহযোগী অধ্যাপক, উনি কিন্তু করোনায় প্রথম শহীদ হয়েছেন। হ্যাঁ, করোনায় প্রথম শহীদ হয়েছেন বাংলাদেশের মধ্যে, তো ওনাকে সেলুট জানাই। এবং জি, সিলেট এমজি মেডিকেল কলেজ হসপিটাল। তো আমি প্রথমেই জি প্রশ্নটা শুনিনি মহিউদ্দিন সাহেব, যদি আবার করতেন। মধ্যে তিনিই প্রথম মারা গিয়েছিলেন সেটা বললাম আর কি। জি জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ডাক্তারদের মধ্যে তিনি প্রথম মারা গেছেন। আর ইতিমধ্যে অনেক ডাক্তার কিন্তু এখন তাদের চেম্বার শুরু করে দিয়েছেন, অলরেডি শুরু করে দিয়েছেন। আর পিপি কেনার কথা যেটা বললেন যে প্রাথমিকভাবে পিপি কিন্তু ওইভাবে সরবরাহ করা হয়নি, প্রাথমিকভাবে অ্যাভেলেবেল ছিল না, প্রাথমিকভাবে কেউ জানতো না 5 টাকার মাস্ক 30 টাকা 50 টাকা 150 টাকা হয়ে যাবে, প্রাথমিকভাবে কেউ জানতো না এই ভাইরাসটা এত ভয়ঙ্কর হবে। আমি আরএমপি ট্রেনিং এর একজন অর্গানাইজার হিসেবে আমি বলতে পারি, ভিক্টোরিয়া হসপিটালে আমাদের যে ট্রেনিংটা হচ্ছিল আরএমপি ট্রেনিং, যেটা সিভিল সার্জন স্যার উদ্বোধন করেছিলেন এবং আরএমও স্যারের তত্ত্বাবধানে যেটা হচ্ছিল গ্রাম ডাক্তারদের রিফ্রেশার ট্রেনিং, সেই ট্রেনিংটাও কিন্তু আমরা তড়ি ঘড়ি করে ক্লাস নিয়ে বন্ধ করে দিয়েছি, এবং পরবর্তী ব্যাচ আমরা করতে পারছি না এই করোনা ভাইরাসের কারণে। আর যখন মার্চে এটা প্রকাশ পেল তখন থেকেই তারা কিন্তু অ্যাক্টিভ ছিল, অনেকে হয়তো জানে না বিতর্কগত খবর যে তারা আগেই জানতো এরকম একটা সমস্যা হবে বা হওয়ার সম্ভাবনা আছে, তখন থেকেই বলা হচ্ছিল গভর্নমেন্ট থেকে যে এই ধরনের সিট যেন রেডি করে রাখা হয়, তৈরি করে রাখা হয়। তো অনেকে হয়তোবা প্রবাসী ভাইদের দোষছেন যে তারা যদি না আসতো হয়তোবা ভাইরাসটা আসতো না। আমি বলবো যে প্রবাসী রেমিটেন্স ফাইটার যারা যোদ্ধা আছেন তারা কিন্তু আমাদের দেশের চালিকা শক্তি, তারা যদি জানতো যে তাদের আসার ফলে দেশে এত বড় একটা ডিজাস্টার হবে তারাও কিন্তু আসতো না, আমার মনে হয় তারা আসতো না। তারা পরিবার থেকে সমাজ থেকে দেশ ত্যাগ করে তারা কিন্তু এই দেশের জন্য কাজ করতে প্রবাসে আছেন, আমি তাদেরকে আবারও সেলুট জানাই, ধন্যবাদ জানাই। তবে আমাদের কিছু ব্যর্থতার কারণে, যেমন তারা যখন এয়ারপোর্ট থেকে ঢুকলো আমরা তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনের যে ব্যবস্থাটা করেছিলাম সেটা পর্যাপ্ত ছিল না, এবং সেখানে থাকার মতো ভালো ব্যবস্থাও ছিল না। ইভেন আমি এক ভাইকে লক্ষ্য করলাম সে খুব গালাগাল করছে, সে পানি খাওয়ার জন্য একটা বাচ্চা 14 ঘন্টা জার্নি করে এসছে, তাকে পানি খাওয়ার জন্য পানির বোতল চেয়েছিল সেটাও সে পায়নি, এরকম অভিযোগ ছিল তার। তো আমরা সেই থেকে একটা ব্যর্থতা হয়েছি। দ্বিতীয় ব্যর্থতা হলো যে যারা প্রবাস থেকে এসছেন তাদেরকে খুব দ্রুত আমরা টাচে আনতে পারিনি, আমরা পরীক্ষার আওতায় আনতে পারিনি। অনেকের আমরা দেখছি ICEDR যেটা রোগতত্ত্ব গবেষণা কেন্দ্র সেখানে অনেকে দাঁড়ে দাঁড়ে ঘুরেও পরীক্ষাটা করাতে পারেননি,
উনি গোপন ক্যামেরায় যেটা আমরা দেখতে পেয়েছিলাম করাতে পারেন, তখন যদি সরকার এভাবে 9000 ফেব্রুয়ারি 27-28-29 আমার মনে আছে, মার্চের দিকের কথা বলি, শুরুর দিকের কথাটা, মার্চের একেবারে 1-2 তারিখ ফেব্রুয়ারি 27-29 এই তিন দিন কোনো রোগী পাওয়া যায় নাই বলে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তখন আসলে মূলত পরীক্ষাই হয় নাই, রোগী কিভাবে পাওয়া যায় পরীক্ষাই হয় নাই, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন এখন যেমন 9000-10000 করে আপনি প্রতিদিন পরীক্ষার আওতায় আনছেন, পরীক্ষা করছেন, তখন যদি এই আওতাটা এই পরিমাণে থাকতো আমার মনে হয় না আরো বাড়ার সম্ভাবনা ছিল, তাদেরকে আমরা অচিরেই একটা অবস্থানে নিয়ে যেতে পারতাম বা আলাদা পৃথক যেটা, হ্যাঁ, পৃথক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে দিতে পারতাম। তো যাই হোক, এখন যেহেতু সময় গড়িয়েছে, এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে জনসচেতনতা তৈরিতে আমরা কতটা সফল হয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এবং মারাত্মকভাবে যিনি নিজের জীবন বিপন্ন করে নারায়ণগঞ্জ জেলার 13 নং ওয়ার্ড কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ মহানগর যুব দলের যিনি আহ্বায়ক খন্দকার মাকসুদুল আলম খোরশেদ, হ্যাঁ, খন্দকার মাকসুদুল আলম খোরশেদ, উনি কিন্তু যেটা নাকি নাসিম ওসমান সাহেব, সরি, সেলিম ওসমান সাহেব ওনাকে বীর বাহাদুর উপাধি দিয়েছেন। উনি শুরু থেকে করোনার যুদ্ধে সম্মুখভাগে অবস্থান করেছিলেন এবং নিজে যখন স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এগুলির যখন পর্যাপ্ত ছিল না, একটা হাহাকার দেখা দিয়েছিল, ঠিক তখন তিনি নিজে প্রতিদিন প্রায় প্রায় 6000 এরকম, 2000 না 3000 এরকম যতটুকু মনে পড়ে, উনি বোতল উনি নিজে স্যানিটাইজার বানিয়ে বিনামূল্যে তাদের তার ওয়ার্ডের লোকজনকে দিয়েছেন বিনামূল্যে। তিনি প্রতিদিন এভাবে প্রায় 26000 না 30000 মতো উনি বোতল বিতরণ করেছেন। তো এই যে একটা অবদান, এবং প্রতিনিয়ত প্রত্যেক দিনে আমরা দেখতে পাই উনি 2-3 জন করে করোনায় আক্রান্ত মারা যাওয়া ব্যক্তিকে দাহ করছেন অথবা দাহ করছেন। এখানে একটু অ্যাড করতে চাই, উনি আজকের পত্রিকায় দেখলাম উনি ঘোষণা দিয়েছেন তার যে টিম 13 মানে খোরশেদ টিম 13 এরকম তার টিমের নাম তিনি ঘোষণা দিয়ে রাখছেন, ঈদের সময়ও তার টিম প্রস্তুত থাকবে, মানে মানুষ যদি মারা যায় তাহলে দাফন করার জন্য ঈদের সময় তার টিম প্রস্তুত থাকবে, বলেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এদিকে একজন আমাদের আরেকজন গ্রাম ডাক্তার নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব কমেন্ট করেছেন, কোয়ারেন্টাইনেও রাখতে পারিনি, বিদেশে আহত লোকদের ছেড়ে দিয়ে ভুল করেছে। হ্যাঁ ভাই, আমি সেই কথাই বলছিলাম কিছুক্ষণ আগে, মুক্তার ভাইয়ের প্রশ্নের সময় যদি আমি একটু কথা বলি, যখন মানে সরকার কিন্তু অনেক পর 74,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করছেন বাংলাদেশের মানুষদেরকে দিবে, 74,000 কোটি টাকা, কিন্তু যদি যখন ফার্স্ট বিদেশ থেকে লোকজন আসে তখন যদি মাত্র 74 কোটি টাকা খরচ করা হইতো, যে পরীক্ষাগুলি ঠিক মতো নেওয়া হইতো, তাদেরকে ভালোভাবে আলাদা মানে কোয়ারেন্টিনে রাখা হইতো, তাহলে আমার মনে হয় ওইটা তো শুধু নগদ অর্থই দেওয়া হয়েছে 74,000 কোটি টাকা, তারপর কিন্তু বাংলাদেশের অফিস আদালত মেল ফ্যাক্টরি সব কিছু বন্ধ ছিল, এতে যে কত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশের তা কিন্তু এখনো প্রকাশ পাই নাই আমরা, কিন্তু আমরা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে 74,000 কোটি টাকা সাধারণ জনগণের জন্য দিবেন, কিন্তু কেন সরকার উচ্চ পর্যায়ের লোকজনগুলি বুঝতে পারলো না যে আসলে এই রোগটি যেহেতু প্রবাসীদের মাঝখান থেকে আসতেছে, তাদেরকে আমরা আলাদাভাবে সেফে রাখি, তাদেরকে আমরা পরীক্ষার আওতায় আনি, তখন পরীক্ষার আওতায় না এনে এখন আমাদের মতো প্রবাসীদেরকে শুধুমাত্র দোষারোপ করা হচ্ছে। এতে কিন্তু আমরা সারা জীবন কষ্ট করি, আমি একটু বলি, আমরা সারা জীবন কষ্ট করি বাংলাদেশের চাকা চালু রাখার জন্য, রেমিটেন্স পাঠাই আমরা শুধুমাত্র বাংলাদেশ যেন ভালো থাকে সেই কারণে, এখন আমরা এত মানে বাবা মা বউ বাচ্চা আত্মীয় স্বজন সবকিছু রেখে আমরা বিদেশের বাড়িতে থাকি, তো আমাদের যে মনের ভিতর কতটা কষ্ট শুধু প্রবাসীরাই বুঝতে পারবে, অন্য কেউ আসলে বুঝতে পারবে না, কিন্তু আমরা এত কিছু দেশের জন্য করি কি এই এখন গালি শোনার জন্য? এখন সাধারণ অনেক মানুষ আছে যারা একেবারে আমাদের মুখের দিকে আঙ্গুল তুলে কথা বলে যে প্রবাসীদেরই সব দোষ, আসলে কি সব প্রবাসী আমি আমার দেশে কি যাব না, আমি আমার দেশে যাব? ভাই বলি আপনাকে, শুনেন, দোষটা প্রবাসীদের না, দোষটা হচ্ছে যারা ওই সময় আমাদের বন্দরগুলিতে, যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা তখন কর্মরত ছিলেন, আমার জানা মতে ওনাদের 1,500 টাকা দিলেই ওনারা বলতো যে ওকে ঠিক আছে চলে যাও তুমি,
এক্স্যাক্টলি লোকগুলিকে খুঁজতে হবে, আর ওই লোকগুলিকে খুঁজে খুঁজে ওদের করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে ওদের সাথে একসাথে রাখতে হবে, তখন ওরা বুঝবে যে ওরা দেশের কত বড় ক্ষতি করেছে। ওদের জন্য আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা, ওদের স্বপ্ন আহমেদ আপনি ধরে ধরে ওদের শাস্তি দেওয়া উচিত। স্বপ্ন আহমেদের কথার মাঝখানে আমি ইন্টারাপ্ট করছিলাম, এখন আবার বলেন। আমি দুঃখিত যে আমি মাঝে মাঝে ইন্টারাপ্ট করতে হয় আমার। না না ঠিক আছে, আজ যাই হোক আপনি সঞ্চালক, আপনি ইন্টারাপ্ট করতেই পারেন, আপনি আমাকে ব্লকও মারতে পারেন, আমি তো আর পারছি না। যাই হোক সেটা সাদরে গ্রহণ করে নিচ্ছি। অনেক দিনের পরিচিত সবাই, এই জন্য একজন আরেকজনের মোটামুটি ভাবটা বুঝতে পারি আর কি, এই জন্য যেমন একজন আরেকজনের শব্দগুলি বলে দিতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক মানে মুক্তার ভাই সেই কথার রেশ ধরে আর মুজিবুর রহমানের সেই কথার রেশ ধরে আমি বলতে চাই, সেটা দোষ আসলে ভাই আমাদের কপালের, আমাদের সিস্টেমের। কারণ আমাদের সিস্টেম আমরা এমন ভাবে করেছি, আমরা দিয়ে অভ্যস্ত, তারাও নিয়ে অভ্যস্ত। আমরা যদি না দিতাম তারা নিত না, আবার তারা যদি না নিত আমরাও দিতাম না। অনেক কিছু সিস্টেমের ব্যাপার আমরা যদি এখন আলোচনা করতে যাই তাহলে আলোচনা এত দীর্ঘ হবে যে শেষ করা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন যে সরকার যে প্রণোদনা ঘোষণা করছে, যে আমি শেষ করি, সরকার যে প্রণোদনা ঘোষণা করছে এটা কয়জন পেয়েছে? সরকার যে 2,500 টাকা করে যে ঘোষণা করেছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হবে, এটা কয়জন পেয়েছে? আমি খবর পাইছি আমাদের নারায়ণগঞ্জের, আমাদের নারায়ণগঞ্জেরই একটি জায়গায় একটি মেম্বারের 57 জায়গায় নাম পাওয়া গেছে। মেম্বারের নাম রাখছে ভাই, এটা মেম্বারের পিএস। আমি বলি এটার একটা কারণ হচ্ছে কি, ওই দেখা যায় যে হঠাৎ করে এমন সময় বলে যে আমাদের আমাদের এরকম কয়েকজন বলেছিল যে ভাই আমাদেরকে ইমার্জেন্সি 15 মিনিটের মধ্যে কিছু আইডি কার্ড জোগাড় করে দেন, যাদের সাহায্য করা হবে, ত্রাণ দেওয়া হবে, এরকম কিছু। তো আমরা তাড়াহুড়ো করে ওদের মধ্যে যে 15 মিনিটের মধ্যে কয়টা নেওয়া যায়, আমাদের বলে যে 5-6টা নিয়ে আসেন। তো আমরা নিয়ে যাওয়া যখন জমা দিই, ভাই ফোন নাম্বার কই? এখন ফোন নাম্বার নিতে এই অফিসে গেলাম, ওইখান থেকে আবার মহল্লায় যাওয়ার পরে ফোন নাম্বার গুলো দিতে হবে, আবার খুঁজতে হবে ওনাদের ফোন নাম্বার আসে। অনেকদিন আগে থেকে আপনি 15 মিনিটের মধ্যে কেন আপনি বলবেন যে আপনি আইডি কার্ড জোগাড় করেন 15 মিনিটের মধ্যে, আর তখন ফোন নাম্বার দিতে পারবেন না? বলেন আপনি তো এক্সাইটেড অনেক, মজির ভাই অনেক বেশি এক্সাইটেড। না না ঠিক আছে ঠিক আছে, ওনার এক্সাইটেড হওয়ার কারণ আছে, কারণ আছে, এক্সাইটেড হওয়ার কারণ আছে। আমি 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 এই এই যে বললাম যে মহিদিনের যে ঘটনাটা, মহিদিনের সাথে আমি একটু একমত হই, যুক্ত করি, সেটা হলো তার যে ঘটনাটা কথাটা কিন্তু এটাও অনেকটা সত্য। হ্যাঁ, যে এত কম সময়ের মধ্যে আমাদের হিউজ পরিমাণ ওয়ার্কের বলা হয় যে এই এই কাজগুলি করব, অথচ আমাদের এটা কিন্তু সিস্টেমের কারণে হয়েছে। আমরা যদি সিস্টেমে থাকতাম তাহলে কিন্তু এই সমস্যাগুলি হতো না। কেন উনি এত দ্রুততার সহিত আমার কালেক্ট করতে হবে? ডাটাবেস তো নাই, যেহেতু আমাদের কাউন্সিল অফিসে ডাটাবেস নাই সেহেতু আমার কালেক্ট করতে হচ্ছে। আর ডাটাবেস যদি থাকতো সেখান থেকে আমরা সেই কাজগুলি চালিয়ে নিতে পারতাম, যে আমার ইউনিয়নে কতজন আছে এবং এই ইউনিয়নের মধ্যে কতটা এনআইডি আছে, সেটা তো আছে। যখন ভোট আসে তখন ভাই ভোট চাইতে আপনার প্রত্যেকের ঘরে ঘরে যাইতে পারেন এবং আপনার ই নাম্বারটা পর্যন্ত আপনি দিতে পারেন, আপনার যে কত নাম্বার আপনি ভোটার সেই ভোটার নাম্বারটা সহকারে আপনি যাই দিয়ে আসতেছেন, তাহলে এটা কেন পারবেন না ডাটাবেস রাখতে? আপনি একটা জনপ্রতিনিধি, আপনি কেন রাখতে পারবেন না? এখন এই প্রযুক্তির সময়, এখন প্রযুক্তির ফুল সময়, এখন প্রত্যেকটা কাউন্সিল অফিসে কম্পিউটার আছে, সবকিছু আছে, আধুনিক প্রযুক্তির সবকিছুই আছে। এখন যদি আপনারা ডাটাবেস সংরক্ষণ করতে না পারেন তাহলে সেই দায় কি জনগণের? এক্স্যাক্টলি আমার কোশ্চেন সেখানেই, সেই সেই দায় কি জনগণ নেবে? কিন্তু নিতে হচ্ছে। আমরা তো যাদের আন্ডার আছি ভাই, এখন বলতে গেলে দেখা যায় যে আপনার চ্যানেল বন্ধ করে দিবে সরকার, বন্ধ করে দিই, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে গিয়া, আমি আমি আমার দেশের সাধারণ নাগরিক, আমি অবশ্যই যেটা সত্য সেটা আমি বলতে পারি। এখন আমার সত্যটা সেদিনে নিতে পারবে কিনা এটা ওনার ব্যাপার, কিন্তু আমি যে আমি যদি সত্য হয়ে থাকি অবশ্যই আমি আমার সত্যটা বলে দেবো, কারণ আমার সত্যটা যদি উনি নিতে না পারে তাহলে এটা ওনার ব্যর্থতা। আসলে ভাই ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যেটা বলতে গেলাম যে এই যেই তাড়াহুড়ো করে বিষয়গুলি করতে হয়, তো অনেক সময় দেখা গেছে যে
এখন ওনারা খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, অন্য একজনের নাম্বারটা যার যার আন্ডার নিয়েছে ওনার নাম্বারটা দিয়ে দিল, এরকম হয়। কিন্তু এরকম হওয়াটা কার ক্ষেত্রে আমরা গ্রহণযোগ্যতা পাই যে আমাদের মানে সবসময় দিয়ে থাকে, যে আমরা 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 বিশ্বাস করি যে উনি আমাদের সাথে ছয় নয় করবেন না, আমরা বিশ্বাস করি। হ্যাঁ কোনো সম্ভাবনা সমস্যা নেই, উনি দিবে আমাদের। আর আমাদের এলাকার ভাই ঠিক আছে ঠিক আছে, তাই তাই বলে আপনি খাটের নিচে তেলের খনি রাখতে পারেন না, আপনি তাই বলে পুকুরে চালের খনি রাখতে পারেন না, আপনি গর্ত করে চালের খনি রাখতে পারেন না। একজনকে দিয়া মানে একজনের সাথে তার দশ জনের মানে একজন ভালো সারা বাংলাদেশের ভাইয়া কি পরিস্থিতি, হয়তো মিডিয়াতে কিছু আসে আর মিডিয়াতে কিছু আসে না, মিডিয়াতে আমরা যা দেখতে পাই এতেই বুঝতে পারি সারা বাংলাদেশের এখনকার করোনা ভাইরাসের এরকম। উনি অত্যন্ত ভালো মানুষ এবং উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করে, আর ওনার যা ছয় নয় করার এ পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। আপনাকে বলতেছি না যে আপনার ওয়ার্ডের মেম্বার খারাপ, আমি আপনাকে এটা বলতেছি না, কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে 13 নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খুরশেদ উনি ওয়ার্ড কাউন্সিলর হয়েও যে ভূমিকা পালন করেছেন সেই প্রশংসা কিন্তু আমরা করেছি। কেন করেছি? উনিও তো জনপ্রতিনিধি, কিন্তু উনি তার অবস্থান থেকে তিনি অ্যাক্টিভ ছিলেন। এবং আমি 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 যতটুকু জানি সারা বাংলাদেশে এরকম অনেক অনেক খুরশেদ আছে যারা এখনো অ্যাক্টিভ আছেন। খারাপের যদি আমি বলি যে আমাদের সমাজে খারাপের সংখ্যা খুবই কম, নগণ্য, আপনি বলে দিতে পারবেন, আপনি গুনে গুনে বলে দিতে পারবেন এই লোকগুলি খারাপ, আর বাকি বাকি লোকগুলি কিন্তু ভালো। তার মানে কি, ভালো লোকগুলি নীরব থাকে, নিশ্চুপ থাকে, বিদেয়ী, খারাপ লোকেরা কিন্তু আপনার খারাপই করে যাচ্ছে। তো এই জিনিসটা যখন চলে আসবে সিস্টেম থেকে, যখন আমরা কিক আউট করে দিব তাদের, তখন দেখবেন ইনশাল্লাহ আর আমরা আশাবাদী সামনে আমাদের খুব উজ্জ্বল ভবিষ্যৎ, এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যৎ রাজনীতিতে আমরা দেখতে পারবো ভালো মানুষদেরকে। আমরা চাই একটি পরিচ্ছন্ন দেশ এবং পরিচ্ছন্ন সমাজ। আচ্ছা ঠিক আছে, আমি মহিউদ্দিনের কাছে প্রশ্ন রাখতে চাই, আলোকিত মহিউদ্দিনের প্রেসিডেন্টের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের সময় মোটামুটি শেষের দিকে চলে আসতেছে। আপনি আপনার যে সংগঠন আছে এই সংগঠন থেকে সামনে তো ঈদ আছে, ঈদ উপলক্ষে আপনার সংগঠন থেকে কি কি কার্যক্রম করতেছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই সংগঠনটিকে দিয়ে, এরকম কিছু আমাদেরকে কিছু বলা যায়? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এই পর্যন্ত প্রায় ভাই ধন্যবাদ মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, উনি আমাদের এই লাইভটি দেখতেছেন, উনি আমাদেরকে থ্যাংকস জানাইছে, স্যালুট স্যার আপনাকে। ধন্যবাদ ভাইজানকে, উনি প্রচন্ড রকম কাজ করছেন, আমরা আসলে শুধু ধন্যবাদে ওনাকে সীমিত রাখতে পারবো না, আবার ধন্যবাদ দিয়ে তাকে আমরা ই করতে পারবো না, শেষ করতে পারবো না। আসলে উনি যে কাজটি করেছেন, আমি 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 একটু একটু যোগ করে দিই, আমি একটু যোগ করি, নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী যিনি একটা নাম করা ব্যবসায়ী, তিনি তার লাশটা, হ্যাঁ তার লাশটা সিঁড়ির মধ্যে পড়েছিল, চিন্তা করতে পারেন। এবং যখন আমি মাকসুদ ভাইয়ের যে এই খোরশেদ ভাইয়ের আমি একটা লাইভ দেখলাম, সেটা হলো উনি বললেন যে পরিস্থিতি এতটাই ভয়াবহ, আমরা যখন একটা লাশের সন্ধান পেয়েছিলাম যে একটা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, একটু কাইন্ডলি আপনি লাশটা নিয়ে যান, আমরা গিয়ে দেখি তার অর্ধেক লাশটা খাটিয়া মানে খাটের উপর আর অর্ধেক লাশটা মেঝেতে। তার মানে কি, তার আত্মীয় স্বজন ছিল না, তার ছেলে সন্তান ছিল না, তার ওয়াইফ ছিল না, সবাই ছিল কিন্তু কেউ ধরেনি। কেন ধরেনি? আতঙ্কে, ভয়ে। তার মানে কি একটা অবস্থা! আমি এটাতে কিছুদিন আগে একটা করেছিলাম, সেটা হলো যে অনেকে আমরা হুজুরদের মুখে শুনি কেয়ামত খুবই ভয়াবহ, কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এই যে ভয়াবহ অবস্থাটা, সেটার মধ্যে তো এখন আমরা দেখতেই পাচ্ছি, তাই সে অবস্থানে কিন্তু আমরা আছি। জি আচ্ছা মহিউদ্দিন সাহেব, আপনি যদি আপনার ভবিষ্যৎ মানে আপনার সংগঠন নিয়ে আপনি ভবিষ্যতে কি কি করতে চান, আর আপনার সদস্যদের আপনার যে স্বেচ্ছাসেবী আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আসলে লকডাউন শুরু হয়েছে যখন তখন থেকেই আমাদের আলোকিত ফরাজি গান্দা আমাদের মহল্লায় কয়েকবার আমরা আপনার এই সাহায্য করছি মানুষকে নিজেদের অর্থায়নে, আমরা জায়গায় জায়গায় আপনার হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবস্থা করেছি, পানি, সাবান, হ্যান্ড ওয়াশ এসব, তারপরে রাস্তাঘাট আপনার প্রায় প্রতিনিয়তই আমরা জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে আমাদের মহল্লায়, আমাদের
একজনের নাম খুবই অনেকক্ষণ যাবত আমার বলতে ইচ্ছে করছিল, সেটা হচ্ছে যে আমাদের সংগঠনের মানে অন্যতম একজন আসলে কি বলবো প্রশংসা করে প্রশংসা করার প্রশংসা উর্ধে অনেক উর্ধে, সেটা হচ্ছে যে আমাদের ভাই আরিফ, আমাদের ছোট ভাই আরিফ। হ্যাঁ, আমাদের ছোট ভাই আরিফ ও আমাদের সংগঠনের মানে শুধু মানে আমাদের এলাকার মানুষদের জন্য সংগঠনের জন্য ও প্রচন্ড রকম পরিশ্রম করেছে, এর জন্য আরিফকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের গতকালকে আপনার আরেকটা কর্মসূচি গেল, সেটা আজকেও কন্টিনিউ আছে, আজকে রাতেও হবে, সেটা হচ্ছে যে ঈদ সামগ্রী উপহার। আলোকিত পরাজিকানের পক্ষ থেকে সবার মাঝে ঈদ সামগ্রী উপহার সেটা বিতরণ করছি আমরা। এ পর্যন্ত আমরা প্রায় 120 জনের মতো সেটা বাসায় বাসায় পৌঁছে দিয়েছি, আজকে রাতে কিছু তো এভাবেই চলছে। আলোকিত ফরাজি কান্দা, যে সবার সাহায্য করতে পারলে আমার খুশি, আর বিনিময়ে আমাদের কিছু দরকার নেই। তাই একটু কথা বলি যে আপনারা জানেন যে আলোকিত আমার সংগঠন আছে, ওরাও খুব ভালো কাজ করছে। হ্যাঁ, শহীদুল ইসলাম খা, আপনি আপনি তো আলোকিত কাশীপুরের সাথে সংযুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আলোকিত কাশীপুরের সাথে সংযুক্ত আছি, এবং নতুন আরেকটা অনলাইন সংগঠন হয়েছে, সেটা হচ্ছে আপনার আপডেট কাশীপুর, এটাও খুবই ভালো কাজ করছে। আমাদের 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 এলাকায় কিন্তু ভালোবাসার ফেরিওয়ালা নামে যে একটি সংগঠন আছে, যে আমাদের ছোট ভাই টিটু বাদন ভাই, ওরা কিন্তু চমৎকার কাজ করতেছে এলাকার জন্য, সেটাও খুবই ভালো কাজ করছে। আমি দেখেছি ওদের রনি ছিল ওটার মধ্যে, আমি দেখেছি। তো আমরা আপনার মোটামুটি আপাতত আমাদের আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আমরা আসলে খুবই সীমিত আয়ের লোক, আমাদের ওই রকম ডোনেশন দেওয়ার কোনো লোক নেই। তো আমরা আমাদের নিজস্ব আয়ত্তের মধ্যেই যতটুকু পারি, মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন পর্যন্ত খুব ভালোই সাহায্য করতে পেরেছি, আল্লাহর কাছে শুক্রিয়া। তো নেক্সটটাও ইনশাল্লাহ আরও সহযোগিতা করব সবাইকে, সেই সেরকমই আশা আছে। আচ্ছা ডাক্তার স্বপন আহমেদ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কি, মানে এখন আমরা মানে একটু মানুষের মনে সাহস যোগা নিয়ে কিছু মানে জানতে চাচ্ছি, যে এখনো পর্যন্ত বাংলাদেশে কি ভ্যাকসিন বা কি ধরনের ঔষধ বের হয়েছে, বা আপনারা কি ধরনের ঔষধের মাধ্যমে এখন মানে রোগীদেরকে সেবা দিচ্ছেন, বা কোনো ধরনের ভ্যাকসিন আসছে কি, সামনে আসবে, এরকম কোনো ভ্যাকসিনের খবর কি আপনার কাছে আছে কি না? আমি প্রথমেই বলে নিই, ভাইরাসের ব্যাপারটা হলো এরকম যে আমরা আগে ভাইরাসের ব্যাপারটাতে বলতাম যে ওষুধ দিলে 1 সপ্তাহ আর না খাইলে 7 দিন, মানে মেডিসিন যদি আপনি নেন তাহলে 1 সপ্তাহ আর না খাইলে 7, তার মানে কি 7 দিন পরে এটা এমনিতে ভালো হয়ে যায়, একই অবস্থা। তার মানে কি ভাইরাসের কোনো মেডিসিন, সিস্টেমিক ট্রিটমেন্ট আপনাকে চালিয়ে যেতে হবে। আপনার সিস্টেমিক, আপনার জ্বর হয়েছে, জ্বর কমানোর জন্য আপনি প্যারাসিটামল চালাবেন, অ্যান্টিহিস্টামিন সাথে চালাবেন, ঠান্ডা থাকলে, গলা ব্যথা থাকলে সাথে গরম পানি গড়গড়া করবেন। আর সবচেয়ে ইফেক্টিভ একটা বিষয়, আমি আমি কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়া এবং পরবর্তীতে সে সুস্থ হয়ে যাওয়া, করোনা নেগেটিভ আসছে, তো তার একটু ইন্টারভিউ নিয়েছিলাম। আমি সরাসরি তাকে জিজ্ঞেস করেছিলাম, আসলে আপনি কিভাবে বুঝতে পেলেন বা কিভাবে জানতে পারলেন? জি, আমাদের কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ জি, আমি যখন জিজ্ঞেস করলাম তখন উনি বলল যে আসলে ভাই, প্রথম কথা হলো যে একটা জিনিস, আপনার যদি করোনা পজিটিভ হয়ে যায়, ধরেন হয়ে গেল আপনার করোনা পজিটিভ, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো মনোবলকে কখনো দুর্বল করবেন না, মনোবল হারানো যাবে না। আপনার ইমিউনি সিস্টেম যদি ভালো থাকে, শরীরের কন্ডিশন যদি ভালো থাকে, হার্ট লিভার কিডনি এগুলির যদি কোনো ধরনের ডিজিজ না থাকে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন এটা এটা কোনো সমস্যাই না, মামুলি সমস্যা, এটা কোনো সমস্যাই না। প্রথমত আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, দ্বিতীয়ত হলো আপনাকে সিস্টেমিক ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, আর তৃতীয় আমি একটা চিকিৎসা পদ্ধতি বেশ কয়েকবার দেখেছি অনেকটা ভাইরাল হওয়ার মতোই, যে চিকিৎসা পদ্ধতিটা হলো এরকম যে গরম 1 লিটারের মতো গরম পানি নিবেন, তার মধ্যে লেবু, হ্যাঁ লেবুকে পয়সার মতো করে কেটে এবং আদা পয়সার মতো করে কেটে, আর সেক্ষেত্রে কয়েকটা লং কয়েকটা এলাচ এগুলি দিয়ে, অনেকে বলেছেন কালো জিরার তেল, 1 চামচ কালো জিরার তেল অথবা কালো জিরা সেটাতে দিয়ে গরম করে, হ্যাঁ
স্ট্রিমটা যদি নেওয়া যায়, বাষ্পটা যদি নেওয়া যায়, এবং ধরেন এইভাবে মাথায় কাপড়টা দিয়ে একটা বাষ্প, হ্যাঁ বাষ্পটা আপনি নিলেন, আমি ওই করোনা পজিটিভ রোগীকে জিজ্ঞেস করলাম আপনি যে সুস্থ হয়েছেন আপনি কি কি নিয়েছেন, ভাই আমি দিনে না হইলেও 22 বার এরকমটা নিয়েছি, মানে কি উনি ঘন্টায় ঘন্টায় উনি এই বাষ্পটা স্ট্রিমটা নিয়েছেন আর সিস্টেমিক ট্রিটমেন্ট চালিয়েছেন, উনি কিন্তু হসপিটালাইজ হননি, উনি ভর্তি হন নাই, কিন্তু উনি করোনা পজিটিভ। উনি প্রথম কাজটাই করেছেন নিজেকে আলাদা করে নিয়েছেন, নিজেকে পরিবারকে বুঝতে দেয়নি, পরিবারকে আলাদা রেখে নাম প্রকাশে অনিচ্ছুক উনি, তাই আমি নামটা প্রকাশ করলাম না। প্রথমে উনি পরিবারটাকে আলাদা করেছেন এবং পরবর্তীতে উনি নিজেই মনোবলটাকে স্ট্রং করে চিকিৎসা নিয়েছেন। এই যে পদ্ধতিটা উনি কিন্তু নিয়েছেন, বারবার স্ট্রিম নিয়েছেন এবং গরম চা রং চা এই ধরনের খাবারগুলো উনি খেয়েছেন। আরেকটা ব্যাপার হলো, সেটা হলো যে আমি বলবো যে করোনা যদি পজিটিভ হয়েই যায় সেক্ষেত্রে প্রথম কাজ হলো মনোবলটাকে স্ট্রং করা। কেননা আমি প্রায় লক্ষ্য করি যে 50% মানুষ করোনার কারণে মৃত্যুবরণ করে, আর বাকি যে 50% মানুষ আছে তার মধ্যে আতঙ্কে এবং ভয়ে 50% স্ট্রোক করে অথবা হার্ট অ্যাটাক করে মারা যায়, ভয়ে মূলত যে আমার করোনা হয়েছে আমি বোধহয় আর বাঁচবো না। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে মনোবল স্ট্রং করে নিতে হবে যে পজিটিভ হয়ে গেলে। আরেকটা চিকিৎসা পদ্ধতি কয়েকদিন আগে দেখলাম, গত দুদিন আগে, দুদিন আইভেরিম্যাকটিন আর এগুলো ডক্সিসাইক্লিন, হ্যাঁ ডক্সিসাইক্লিন আর আইভেরিম্যাকটিন, এইটার দুইটার কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট যেটা 60 জনের উপরে দেওয়া হয়েছিল বাংলাদেশে। এটা মূলত একটা উপন্যাসক, হ্যাঁ আইভেরা 6 নামে পাওয়া যায় ট্যাবলেট, এটা একটা উপন্যাসক মূলত ট্যাবলেট। তো এটার ব্যবহারে এবং ডক্সিসাইক্লিনের ব্যবহারে 60 জন রোগী অলরেডি সুস্থ হয়েছেন, এরকম একটা তথ্য আমরা পেয়েছি। এখন দেখা যাক ওইটা আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা আছে সেখান থেকে যদি অ্যাপ্রুভ হয়ে যায় হয়তো বা চিকিৎসা পদ্ধতিটা অ্যাপ্লাই হতেও পারে। তো আমি আমি যেটা বলবো সেটা হলো যে করোনা পজিটিভ হলো সেক্ষেত্রে আপনাকে প্রথমে মনোবলটাকে স্ট্রং করতে হবে, দিনে কয়েকবার গরম পানি, গরম পানির ভাপ এবং যে বাষ্পটা সেটা নিতে হবে। এক্ষেত্রে আপনি কখনই কার্পণ্য করবেন না, এই কাজগুলি চালিয়ে যাবেন। আর যেটা করবেন, করোনা কিন্তু আপনার শরীরে ঢুকবে কয়টা অংশ দিয়ে? তিনটা অংশ দিয়ে আপনার শরীরে ঢুকতে হবে। আপনার চোখ দিয়ে ঢুকতে পারে, নাক দিয়ে ঢুকতে পারে, মুখ দিয়ে ঢুকতে পারে, ইভেন আমরা কানের কথাও মাঝে মাঝে আসি। এই তিনটা অংশ দিয়ে আমরা হাত ধুইতে বলি, ঘন ঘন হাত ধুইতে। কেন ধুইতে বলি? ঘন ঘন হাত ধুইতে বলি এই জন্যই যে ঘন ঘন হাত ধুইলে হাতে লেগে থাকা যে জীবাণুটা আছে, জার্মটা আছে, সেটা আপনার মুখে গেল না। আপনি তো কোনো না কোনো ভাবে এই আমার চোখ চুলকাচ্ছে, চোখ কচলাচ্ছেন বা নাকের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছেন বা কিছু একটা খাচ্ছেন, এই মাধ্যমে কিন্তু ঢুকে, মূলত এটাই ঢুকার রাস্তাটা এটাই। অনেকে হাঁচি দিল, হাঁচির মাধ্যমে স্প্রেডটা হয় সবচেয়ে বেশি, হ্যাঁ ক্লটলেটের মাধ্যমে স্প্রেডটা হয় বেশি, কথা বলতেছে কথার মুখ থেকে কিন্তু লালা নিঃসরিত হয় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি নাক দিয়ে টেনে নিলেন, এভাবে কিন্তু মূলত সংক্রমণটা হয়। আদারওয়াইজ আপনি যদি করোনা পেশেন্টের সাথে শুয়েও থাকেন সেক্ষেত্রে সমস্যা না, ঘেঁষাঘেঁষিও করেন সমস্যা না, সমস্যাটা হলো আপনার যে কোনো ভাবে হোক সিস্টেমে ঢুকতে হবে, আপনার নাক মুখ চোখ দিয়ে সিস্টেমে ঢুকতে হবে। আমরা কেন বলি, বাহির থেকে যাওয়ার পরে জামা কাপড় গুলি ধুয়ে ফেলবেন, ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবেন, কেন বলি? বলি এ কারণে যে ওই জীবাণুটা এখানে লেগে না থাকে। আমরা এখনো এমনও লক্ষ্য করছি ধাতব অংশে জীবাণুটা লেগে থাকলে প্রায় 9 দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে। এই জন্য বলি বাড়ির আশপাশ আঙ্গিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। হ্যাঁ তো এই জন্য বলি, ইতিমধ্যে আমাদের বনলতা সেন, বনলতা সেন বলতে আমার আমেরিকা প্রবাসী আমার খুব কাছের একজন মানুষ বিএম মামুন, যিনি আমাদের ভোলাইলে বাড়ি যান, উনি বলেছেন জনাব মাসুদুল হক খোরশেদ সাহেবের জন্য আমরা আমেরিকা থেকে প্রতিদিন তার এবং তার সাথে যারা আছেন, হ্যাঁ টিম 13, যেটা খোরশেদ টিম 13, সকলের পরিবারের জন্য দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। মহান সৃষ্টিকর্তার নিকট আমি ব্যক্তিগতভাবে মনে করি মাসুদুল হক সাহেবের মতো দেশপ্রেম সকলের যদি থাকে তাহলেই আমাদের ছোট্ট এই বাংলাদেশ এগিয়ে যাওয়া সম্ভব ইনশাল্লাহ। আমিও আমরা আপনাদের সাথে একমত। ধন্যবাদ মামুন ভাই। একটু জিজ্ঞেস করি যে শুধু ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়াটা কি সম্পূর্ণ নিরাপদ? আপনি ডিটারজেন্ট যেটা আপনি বলি, হ্যাঁ ডিটারজেন্ট, শুধু ডিটারজেন্ট, ডিটারজেন্টটা আসলে কি? ডিটারজেন্ট একটা ক্ষারীয় পদার্থ, আপনি সায়েন্সের স্টুডেন্ট আপনি ভালো বুঝবেন যে ডিটারজেন্ট একটা ক্ষারীয় পদার্থ, এটা কিন্তু জার্ম টিকতে পারে না, এখানে জীবাণু টিকতে পারে না, ভাইরাস টিকতে পারে না, সেক্ষেত্রে এটার এজন্যই আমরা বলি। ঠিক
কিছুদিন আগে দেখলাম যে ডিটারজেন্ট, শুধু ডিটারজেন্টে নাকি জীবাণু শেষ হয় না, সে তার সাথে পানিতে আপনার ব্লিচিং পাউডার দিতে হয়। হ্যাঁ, ব্লিচিং পাউডার আপনি অ্যাড করতে পারেন, কিন্তু আপনি যদি ডিটারজেন্ট দিয়েও ওয়াশ করেন সেক্ষেত্রেও সমস্যা নাই। হ্যাঁ, ডিটারজেন্টটাও প্রচুর পরিমাণে খাট, সেক্ষেত্রে জীবাণু টিকতে পারবে না, জীবাণু মারা যাবে। হ্যাঁ, একটু পরিমাণে একটু বেশি দিলেন প্রয়োজনে। আমাদের কাছে এখানে কমেন্ট করছে বিলাল হোসেন, আলোকিত ফরাস দিকানদার সভাপতি মহিউদ্দিন সাহেব, অনেক অনেক ধন্যবাদ তার কার্যক্রম পরিচালনা করার জন্য এবং সবাইকে সহযোগিতা করার জন্য। আমাদের যে কমেন্ট করছে বিলাল হোসেন, ও আমাদেরই বন্ধু, বিলাল হোসেনকে ধন্যবাদ। ও আমাদের সংগঠনের শুরু থেকে, একদম আমাদের যখন স্টার্ট হয় তখন থেকে আমাদের সাথে আছে, আর ও অনেক আমাদের পর্যন্ত সবসময় করে। ধন্যবাদ বিলাল হোসেন সাহেব, তাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের জন্য আমি মানে দর্শক, আমাদের যে আজকে লাইভে যারা দেখতেছেন তাদের জন্য জানাইতেছি যে বাংলাদেশে আজকে নতুন ভাবে করোনায় আক্রান্ত হয়েছে 1873 জন, আজকে নতুন ভাবে আক্রান্ত হয়েছে, টোটালি হচ্ছে 32,078 জন। টোটাল আমাদের বাংলাদেশে করোনা রোগী 32,078 জন। আর আজকে আমাদের থেকে আমাদের ছেড়ে চলে গেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন এমন 20 জন রোগী। তো সুতরাং সবাই একটু সাবধানে থাকবেন, কেয়ারফুল থাকবেন। আমাদের ডাক্তার স্বপন সাহেব আপনাদেরকে যে সকল দিক নির্দেশনা দিল, অনেকগুলি ভালো ভালো পরামর্শ দিছে, আপনারা এই সকল পরামর্শগুলি মেনে চলার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের মধ্যে করোনা ভাইরাসের আপনাদেরকে এই হচ্ছে গিয়ে আক্রান্ত করতে পারবে, আক্রান্ত করবে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকে প্রায় 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে আমাদের এই আলোচনা চলতেছে, আমরা আলোচনা শেষ করব এখনই। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ ছোট্ট করে কিছু বলতে চান আপনারা দুইজনেই, প্রথমে জনাব স্বপন আহমেদ, তারপর মহিউদ্দিন, আপনারা দুইজন ছোট্ট করে যদি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারা এতক্ষণ লাইভটি দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে আবারও ধন্যবাদ, সাধুবাদ, অভিনন্দন। আর আমি বলবো যে এই করোনা মহামারী যেটা 8ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যান্ডেমিক ঘোষণা করেছে, মহামারী হিসেবে ঘোষণা করেছে, তো সেই মহামারী থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সহায় হোক, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন, ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। আর যেটা করণীয় সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, যতটা সম্ভব কন্ট্রাক্টে না আসতে পারলেই ভালো। আর আগামী হয়তোবা আমার কেন জানি মনে হচ্ছে, একটি আমি আশা নিরাশার কথা বলি, নিরাশার কথাটা হলো যে 32,000 এখন কাউন্ট করলেন, আমার মনে হয় চলতি মাসেই সম্ভবত 50,000 এর মাইল ফলক ছুঁতে পারে এবং আগামী মাসের 15 দিনের মধ্যে সময় কেন জানি মনে হচ্ছে 1 লাখ ছাড়িয়ে যাবে। পরীক্ষার ব্যবস্থা যদি আরো বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই আরো 15 দিন লাগবে না, আপনি আগামী 5 দিনের মধ্যে আপনি লাখ সারাতে পারবেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা করতে পারেন। কিন্তু আমাদের বাংলাদেশে দুঃখের বিষয় আছে, পরীক্ষার ব্যবস্থা নেই। তো ধন্যবাদ জনাব স্বপন আহমেদ। আপনি জি জি, আমি একটু যোগ করব, শেষ করিনি আমি, যেহেতু সমগ্র পৃথিবীতে আগামীকাল ঈদ, আর বাংলাদেশে যদিও সৌদি আরবের পরের দিনে আমাদের দেশে ঈদ হয়, আমার কেন জানি মনে হচ্ছে আজ হয়তো ঈদের চাঁদটা দেখা যাবে, আজ হয়তো দেখা যাবে, আগামীকাল আমরা ঈদ সৌদি আরবের সাথে, সমগ্র পৃথিবীর সাথে একসাথে ঈদ করব, আমার কাছে এরকমটা কেন জানি মনে হচ্ছে, এটা আমার আর কি একটা আশার। আর আমি ধন্যবাদ জানাবো যারা লাইভটি দেখেছেন এবং জনাব খন্দকার মাকসুদুল আলম খন্দকার খুরশেদ সহ তার টিম মেম্বার এবং এই সংগঠনের মতো যারা সমগ্র বাংলাদেশে কাজ করেছেন তাদেরকে, আলোকিত ফরাজি কান্দা, আলোকিত কাশীপুর, মানবতার কল্যাণে ভালোবাসার ফেরিওলা এবং সহ সমস্ত যারা জনপ্রতিনিধি, সবাই তো আর একরকম না, জনপ্রতিনিধি যারা মাঠে ছিলেন, জনগণের পাশে ছিলেন, তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং সবাইকে আবারও ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটা সম্ভব একটু দূরত্ব বজায় রেখে, প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্ব বজায় রেখে চলাচল করবেন, তারপর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। জনাব মহিউদ্দিন সাহেব, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ছোট করে। প্রথমে ধন্যবাদ এমএসটিভি সঞ্চালক মজিবুর রহমান এবং আমাদের আজকের আমার সহপাঠী, আমার ক্লাসমেট, বন্ধু ডাক্তার সুতম, আপনাদের দুজনকে ধন্যবাদ। এবং আজকে আমাদের অনুষ্ঠানটি যারা লাইভ দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমরা কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আপনাদের মনে হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আরও ভালো কিছু করতে পারি আমরা, সেই হিসাবেও কমেন্ট করে জানাতে পারেন যে আমরা আরও ভালো কিছু করতে পারি। তো আমি আরও ধন্যবাদ জানাই আমার একটু বলি আমার যে আলোকিত ফরাজি কান্দার সদস্যরা আছেন, মিল্লাত হোসেন, ফেরদৌস রহমান, সুমন, শাকিল, আরিফ হোসেন, ইমরান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতকাল রাত্রে প্রায় 11:30-12টা পর্যন্ত আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিলাম, যেই সব ইউপ পার্কগুলি ওদের জন্যই সম্ভব হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ওদের। আর আজকেও আমাদের আরও কিছু কার্যক্রম আছে, আপনার চ্যানেলের মাধ্যমে ওদের জানাতে চাই যে আজকেও আমাদের এই কাজগুলি হবে, মানুষের বাসায় আমরা ইচ্ছা মতো পার্কগুলি পৌঁছে দেবো। তো সবাই আশা করি থাকবেন ইনশাল্লাহ। আর বাংলাদেশের মানুষের যে কথা যেটা বলতে যাই যে সবাই বছরে একবার ঈদের শপিং না করলে কিছুই হয় না, তারপরেও মার্কেটে যেই খারাপ অবস্থা অনেক মানুষ, আপনারা সবাই ভালো থাকবেন। বাইরের বাইরে অপ্রয়োজনে বের হওয়ার কোনো দরকারই নেই, বের হবেনই না। সাবান দিয়ে হাত ধুবেন, যে ডক্টর স্বপন বললেন যে সাবান দিয়ে হাত ধুবেন, সবসময় পয় পরিষ্কার থাকবেন, নিজের মহল্লাটাকে পরিষ্কার রাখবেন, নিজেকে পরিষ্কার রাখবেন। আপনি সেফ, তো আপনার বাচ্চা, বউ, বাবা মা ওনারা সেফ। আপনি বাইরে গেলেন করোনা নিয়ে বাসায় ঢুকলেন, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু আপনার যদি কিছু হয়, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, এদের কী হবে? ওদের কথাটা চিন্তা করে হলেও একবার বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। আর যদিও বিশেষ প্রয়োজনে যেতেই হয়, হ্যান্ড স্যানিটাইজেশন আছে, রাস্তার মোড়ে মোড়ে দেওয়া আছে, নিজের পকেটেও রাখতে পারেন, স্যাবলুন রাখতে পারেন, একটু পর পরেই ওগুলি হাতে মুখে লাগালেন, বাসায় ঢোকার পরেই বাইরে থেকে ফ্রেশ হয়ে তারপরে ঘরে ঢুকলেন। এই অল্প কিছু নিয়ম আপনি দেখেন, চীনে খুবই দ্রুত কিন্তু অনেক মানুষ আক্রান্ত হয়ে যায়, আবার খুবই দ্রুত সবচেয়ে আগে চীনে কিন্তু আবার এই বিষয়টাকে প্রতিরোধ করতে সক্ষম হয়। কেন? ওরা 7-8টা নিয়ম, আমার জানা মতে যে 7-8টা নিয়ম শুধু ফলো করেছে, এতে করেই ওরা। তো আমরা চাই আমরা কিছু অল্প কিছু নিয়ম, 7-8টা নিয়ম আছে, যে ডাক্তার স্বপন বললো যে গরম পানির ভাপ নেয়া, আদা চা খাওয়া, লেবুর রস নেয়া খাওয়া, এগুলি করলে আর পয় পরিষ্কার থাকলে আশেপাশের জায়গাটা পরিষ্কার রাখবেন আপনারা সবাই, তাহলে আমার মনে হয় যে সবাই আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং অ্যাডভান্স ঈদ শুভেচ্ছা, ডাক্তার স্বপন, মজুর ভাই ঈদ শুভেচ্ছা। আর বলতেও পারছি না এই সময় যে বাসায় এসে বেড়াতে, আসলে খুবই দুঃখের একটা বিষয়। আমরা আসলে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যে আমরা একটা উন্মুক্ত জায়গায় আছি, আমরা কোন টেলিভিশন চ্যানেলে না যে আমাদের এক্স্যাক্টলি সময় শেষ করতে হবে, সেজন্য আপনার বলার মতো সময় মেইনটেইন করা আমার মনে হয় দরকার। যেহেতু আপনি সময়কে সম্মান দিতেছিলেন সেই জন্য আমি আপনাকে 1 মিনিটের সময়। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ, আমরা কথা বাড়াবো না। আমরা পরিশেষে আমি যেটা বলতে চাই, সম্মুখ বাগের সমস্ত যোদ্ধাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, যারা দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি আজকে ধরেন সম্মুখ ভাগের যোদ্ধা কারা, যারা ডাক্তার আছেন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, যারা প্রশাসনে আছেন, প্রশাসনের ভাইরা এবং সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে যে সংবাদ সংগ্রহ করছেন, যারা বিভিন্ন সংগঠন সারা বাংলাদেশে
নিজেদের অর্থায়নে নিজেদের পরিশ্রমে অসহায় এবং দুস্থদের মাঝে খাবার এবং ত্রাণ সামগ্রীর বিতরণ করেছেন। সমস্ত সম্মুখ যোদ্ধাদেরকে এবং বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সারা সমগ্র বাংলাদেশে 5 লাখের অধিক গ্রাম ডাক্তার রয়েছেন যারা তাদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন রুট লেভেল পর্যন্ত। সেই সমস্ত করোনা যোদ্ধা এবং সম্মুখভাগের যোদ্ধাদের আবারও সম্মান এবং সালাম এবং সেলুট জানাই এবং তাদেরকে এই যুদ্ধে জয়ী হয়ে বীরের বেশে যেন ফিরতে পারে সেই দোয়া মহান রব্বুল আলামিনের কাছে করি। সবার প্রতি আবারও ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব স্বপন আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো আমি আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আমি বলতে চাচ্ছি যে আমি এই মুহূর্তে জর্ডানে অবস্থিত আছি। তো জর্ডানের আজকে পর্যন্ত এক্সাক্টলি 700 জন, কারেক্ট 700 জন করোনা রোগে আক্রান্ত আর 9 জন মৃত্যুবরণ করছেন। কিন্তু বোঝার বিষয় হচ্ছে এই যে আগামীকালকে জর্ডানে ঈদ, এই ঈদকে সামনে রেখে গত বৃহস্পতিবার দিন রাত 11টা থেকে আগামী সোমবার দিন সকাল 10টা পর্যন্ত একটানা কারফিউ জারি করা হয়েছে, যেন মানুষ ঘর থেকে রাস্তায় বের না হতে পারে। যদি রাস্তায় বের হয় তাহলে তার 1 বছরের মানে সশ্রম কারাদণ্ড এবং জর্ডানের 400 দিনার জরিমানা। তো এটা কেন করা হয়েছে? যেন ঈদের এই আনন্দ উপলক্ষে সবাই সকলের বাড়িতে যাবে, এই করোনা ভাইরাসটি খুব বেশিভাবে বৃদ্ধি পাবে, এই কারণে জর্ডান সরকার এই ব্যবস্থাটা নিতে পারছে, আমাদের দেশের সরকার হয়তো তা নিতে পারে নাই, বড় জোর আরো মার্কেটগুলি খুলে দেওয়া হয়েছে। জনাব মহিউদ্দিন সাহেব যে একটা কথা বলছেন যে আসলে 1 বছর যদি আমরা শপিং না করি তাহলে আমাদের ছেলে সন্তানের কোনো ক্ষতি হবে না, আমাদেরও কোনো ক্ষতি হবে না, আমরা যদি বেঁচে থাকতে পারি সুস্থভাবে তাহলে সামনে বাকি জীবনে আরো অনেক ঈদ পাবো, তখন আমরা খুব ভালোভাবে আনন্দ করতে পারবো। তো বাংলাদেশের দর্শক যারা আছেন, তারপর স্বপন আহমেদদের সুরে বলতে চাই, বাংলাদেশের যতগুলি সংগঠন আছেন, যেমন আমাদের এলাকার যেই সংগঠনগুলিকে আমরা চিনি, ভালোবাসার ফেরিওয়ালা, আলোকিত কাশীপুর, আলোকিত ফরাজি কান্দার এরকম, তারপর আমাদের মুসলিম নগরে আরো রক্তদান কর্মসূচির একটি গ্রুপ আছে, তো এরকম ভালো ভালো কাজ যারা করতেছে, সমাজের যুবকরাই সবচেয়ে বেশি এগিয়ে আসতেছে, এই বিষয়ে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের কাজগুলি নিয়ে এগিয়ে যান। আপনারা যদি আপনারা যখন এই দেশকে নেতৃত্ব দিবেন একসময়, আপনারা যখন মানে একটা বয়সে পৌঁছাইবেন, আপনারা যখন এই দেশকে নেতৃত্ব দিবেন তখন আশা করি এই দেশে আর দুর্নীতি থাকবে না, এই দেশ মানে ভালোভাবে চলবে। তো আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে চাচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।